एक्सप्लेनेशन की शुरुआत करने से पहले देखो यार, कुछ बहुत ही यूनिक करने की कोशिश किया, इसलिए आप वीडियो को लाइक करें, कमेंट करें। हर बार ऐसे बेशर्मों की तरह कहना पड़ता, कर दिया करो यार। आज हमें अपने जो मुविटी व्याख्या करते चले मुविटर नाम लुसी। এই মুভিটি 2014 সালে রিলিজ হয়েছিল। এই মুভিটির শুরুতে আমরা একটি জলাশয় দেখতে পাই, যেখান থেকে একটি এপকে হাত দিয়ে জল তুলে খেতে দেখি, এবং তখনই আমরা একটি মহিলা কণ্ঠস্বর শুনতে পাই, এবং মহিলাটি বলছেন, পৃথিবীতে আমরা জীবন কয়েক লক্ষ কোটি বছর আগেই পেয়েছি। আর সেখান থেকে দৃশ্যটি পরিবর্তন হয় এবং আমরা বর্তমান সময়ে ফিরে আসি, যেখানে বর্তমান সময়ের লোকেরা তাদের জীবনে খুবই ব্যস্ত। তাদের মধ্যেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম লুসি মিলার। তখন সে তার বয়ফ্রেন্ড রিচার্ডের সঙ্গে তাইওয়ানের একটি হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে। লুসি তার বয়ফ্রেন্ডের সঙ্গে সপ্তাহখানেক আগেই পরিচিত হয়েছিল, তাই সে জানে না যে তার বয়ফ্রেন্ড কি কাজ করে। এমন সময় তার বয়ফ্রেন্ড লুসিকে একটি সুটকেস দেয় এবং বলে হোটেলের ভেতরে থাকা মিস্টার জাং নামের এক ব্যক্তিকে এই সুটকেসটা পৌঁছে দিতে, এবং এই কাজটা করবার জন্য সে তোমাকে $1,000 দেবে এবং সেটা আমরা দুজনে ভাগ করে নেব সমান ভাগে। তখন লুসি তার বয়ফ্রেন্ডের কথা শুনে অবাক হয়ে যায়, কারণ এই সামান্য কাজের জন্য কেন কেউ তাকে $1,000 দেবে। তখন লুসি তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, তুমি নিশ্চয়ই কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত আছো, সেই কারণে লুসি সেই কাজটি করবার জন্য রাজি হয় না, এবং বরং সেখান থেকে চলে যাওয়ার জন্য পেছনে ঘুরতেই তার বয়ফ্রেন্ড সুটকেসটির সঙ্গে থাকা হাতকড়াটি লুসির হাতের সঙ্গে বন্ধ করে দেয়। আর এই ঘটনার ফলে লুসি প্রচন্ড রেগে গিয়ে তাকে হাতকড়াটি খোলবার জন্য বলে। লুসির বয়ফ্রেন্ড জানায় এই হাতকড়াটি ভেতরে গেলেই খুলতে পারবে, কারণ হাতকড়াটির চাবি হোটেলের ভেতরে থাকা ওই মিস্টার জাং নামের ব্যক্তির কাছেই আছে, যাকে তোমায় এই সুটকেসটি পৌঁছে দিতে হবে। আর তখন কোনো উপায় না পেয়ে লুসি হোটেলের ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে রিসেপশনে থাকা লোকটিকে বলে, এই সুটকেসটি মিস্টার জাং এর জন্য পাঠিয়েছে রিচার্ড নামের এক ব্যক্তি। তখন রিসেপশনে থাকা সেই ব্যক্তি মিস্টার জাংকে করে এবং লুসিকে সেখানে দাঁড়াতে বলে। কিছু সময়ের মধ্যে সেখানে কালো স্যুট পরে কয়েকজন লোক আসতে থাকে এবং তাদের মধ্যে একজন হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা লুসির বয়ফ্রেন্ড রিচার্ডকে গুলি করে মেরে ফেলে। আর এটা দেখে লুসি প্রচন্ড আতঙ্কিত হয়ে যায় এবং অবাক হয়ে যায়। তা সত্ত্বেও সেই কালো স্যুট পরা লোকেরা তাকে ধরে তাদের বসের কাছে নিয়ে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় কালো স্যুট পরিধানকারী লোকেদের বস কাউকে হত্যা করে পাশের ঘর থেকে বেরিয়ে লুসির সামনে এসে দাঁড়ায়। তখন সেই লোকটি লুসিকে একটি কোড বলে সুটকেসটি খুলতে বলে, আর সেই সুটকেসটি খোলার আগেই সেখানে থাকা সমস্ত ব্যক্তিরা চুপ করে এক হাতে ঢাল ও অন্য হাতে বন্দুক নিয়ে লুসির থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে যায়। তাদের এই কার্যকলাপ দেখে লুসি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং কান্না করতে করতেই তাদের কাছে জানতে চায়, এর মধ্যে কি কোনো বোম আছে। তখন তাদের বস মিস্টার জাং লুসিকে বলে, না, এর মধ্যে কোনো বোম নেই। লুসি অনিচ্ছা সত্ত্বেও ভয়ে ভয়ে সেই সুটকেসটি খুললে তার মধ্যে থেকে নীল রঙের চারটি প্যাকেট উদ্ধার করে, আর এই প্যাকেটগুলির মধ্যে ছিল এক ধরনের মাদক দ্রব্য, এবং এই মাদক দ্রব্যটি খুবই দুর্লভ। তাই সেই গ্যাংয়ের বস মাদক দ্রব্যটিকে পরীক্ষা করবার জন্য একটি লোককে সেখানে আনতে বলে। লোকটি আসবার পর মাদক দ্রব্যটিকে সেবন করতে বলা হয়, আর যখন ওই ব্যক্তি মাদক দ্রব্যটির একটি কণা সেবন করে সে সম্পূর্ণরূপে পাগল হয়ে হাসতে থাকে, এবং তাকে এই অবস্থায় দেখে মিস্টার জাং তার মাথায় একটি গুলি করে তাকে শান্ত করে দেয়। আর এই সব দেখে লুসি আরো ভয় পেয়ে যায়। তখন লুসি তাদেরকে বারবার বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি কিছুই জানি না। কিন্তু জাং লুসিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের হয়ে কাজ করবে? তার উত্তরে লুসি জানায়, আমি একজন স্টুডেন্ট আর আমি এই সব কাজ করতে চাই না। তখনই পাশে দাঁড়িয়ে থাকা সাংয়ের দলের এক ব্যক্তি লুসিকে একটি ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এর কিছুক্ষণ পর যখন লুসির জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি হোটেলের রুমে দেখতে পায়, এবং তার শারীরিক অবস্থাও ভালো ছিল না, কারণ তার পেট কাটা হয়েছিল আর তার উপরে ব্যান্ডেজ জড়ানো ছিল। এটা দেখে লুসি মনে করে তার শরীরের কোনো অঙ্গ চুরি করা হয়েছে, এবং কিছুক্ষণ পরে সেখানে একজন ব্যক্তি এসে লুসিকে জানায়, আমরা তোমার শরীরে কোনো অঙ্গ চুরি করিনি, বরং তোমার পেটের মধ্যে আমরা একটা ছোট্ট প্যাকেট রেখেছি। ওই ব্যক্তির কথা শুনে লুসি তাকে জিজ্ঞাসা করে, এই প্যাকেটের মধ্যে আসলে কি রয়েছে? তার উত্তরে ওই ব্যক্তি লুসিকে জানায়, এটি হলো CPH4, এটি এক ধরনের মাদক দ্রব্য, আর আমরা তোমাকে যেখানে বলবো তোমাকে সেখানেই মাদক দ্রব্যটিকে পৌঁছে দিতে হবে। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সেখানে লুসি ছাড়াও আরো তিনজন ব্যক্তি উপস্থিত ছিল, এবং তাদেরও লুসির মতো পেট কেটে CPH4 লুকিয়ে দেওয়া হয়েছে।
এরপর তাদের বস মিস্টার জাং সবার উদ্দেশ্যে জানায়, যদি তোমরা কোন রকম চালাকি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে আমরা তোমাদের পরিবারের সদস্যকে মেরে ফেলবো। তারপর তারা সবার মুখের ওপর একটি কালো কাপড় দিয়ে ঢেকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যায়। এরপর যখন লুসির মুখ থেকে ওই কালো কাপড়টিকে সরানো হয় তখন সে নিজেকে একটি ছোট্ট রুমের মধ্যে পায়। তার সামনে দুজন ব্যক্তিও দাঁড়িয়ে ছিল এবং তাদের মধ্যে একজন লুসির সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। তখন লুসি তাকে দূরে সরে যেতে বলে। সেই ব্যক্তি রেগে গিয়ে লুসিকে খুবই খারাপ ভাবে মারতে থাকে এবং তার ফলে লুসির পেটের মধ্যে থাকা CPH4 এর একটি প্যাকেট ফেটে যায়। আর এই মাদক দ্রব্যটি লুসির শরীরে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়তে থাকে, যার ফলে তার চোখ দুটি সম্পূর্ণ নীল হয়ে যায়, এমনকি সে বায়ুমণ্ডলে উড়ে যেতে থাকে। আর এটা দেখবার পর আমরা বুঝতে পারি ওই মাদক দ্রব্যের শক্তি কতটা। লুসির মস্তিষ্ক এই CPH4 মাদক দ্রব্যটির ফলে 20% খুলে গেছে, মানে এখন লুসি তার মস্তিষ্কের 20% ব্যবহার করতে পারছে। অপরদিকে আমরা দেখতে পাই প্রফেসর স্যামুয়েল নরম্যান নামের এক ব্যক্তি মানুষের মস্তিষ্কের ওপর একটি সেমিনারে লেকচার দিচ্ছেন। তিনি সবাইকে বলছেন, যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে আজ পর্যন্ত মাত্র একজনই নিজের মস্তিষ্কের 13% ব্যবহার করতে পেরেছেন, আর ওই ব্যক্তির নাম হলো অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইনকে ছাড়া একজন সাধারণ মানুষ তার মস্তিষ্কের 4-10% পর্যন্ত ব্যবহার করতে পারে, কিন্তু ওই 4% ব্যবহার করেই মানুষ জাতি অনেক আবিষ্কার করেছে, যেমন চাঁদে যাওয়া, মঙ্গল গ্রহে অবতরণ করা, এরোপ্লেন বানানো, আরো অনেক কিছু। কিন্তু যদি কোনো মানুষ তার মস্তিষ্কের 20% ব্যবহার করতে পারে তবে সে তার শরীরকেও নিয়ন্ত্রণ করতে পারবে, যেমন তার শরীরের হৃদস্পন্দন, রক্ত প্রবাহ নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে পারবে। কিন্তু আমাদের পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে তার মস্তিষ্কের 20% ব্যবহার করতে পারে, আর সেই প্রাণীটি হলো ডলফিন। তারা তাদের মস্তিষ্কের 20% ব্যবহার করে টেলিপ্যাথির মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলতে পারে। এই কথাগুলো শুনবার পর ওই সেমিনারে থাকা এক ব্যক্তি প্রফেসর স্যামুয়েলকে জিজ্ঞাসা করে, যদি কোনো ব্যক্তি তার মস্তিষ্কের 100% ব্যবহার করতে পারে তবে কি হবে। তার উত্তরে প্রফেসর স্যামুয়েল বলে, এর উত্তর আমার কাছে নেই, আর যদি কেউ এমনটা করতে পারে তাকে ঠেকানো খুবই কঠিন হয়ে যাবে। এরপরের দৃশ্যে আমরা আবার লুসিকে দেখতে পাই। সে একদম শান্ত হয়ে চেয়ারে বসে আছে, আর তখনই সেখানে একজন ব্যক্তি আসে লুসিকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখন লুসিকে দেখে মনে হয় যে সে সম্পূর্ণভাবে পাল্টে গেছে। লুসি সেই লোকটিকে নিজের কাছে আসার সুযোগ দেয় এবং তার প্যান্টের বেল্ট ধরে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, এবং সেই ব্যক্তির বন্দুকটিকেও লুসি টেবিলের ওপর থেকে নিতে সক্ষম হয়ে যায়। আর এইসব দেখেই আমরা বুঝতে পারি এখন আমরা যে লুসিকে দেখতে পাচ্ছি তার মধ্যে আর আগের পুরনো লুসি নেই, সে সম্পূর্ণভাবে নিজের ওপর আত্মবিশ্বাসী হয়ে গেছে। এই সমস্ত কিছুই তার মস্তিষ্কের 20% ব্যবহার করবার ফলে ঘটছিল। এরপর লুসি ওই ছোট্ট রুম থেকে বেরিয়ে আসে এবং সেখানে থাকা 5 ব্যক্তিকে গুলি করে মেরে ফেলে, আর তাদের টেবিলে রাখা সব খাবারই খেয়ে শেষ করে ফেলে, কারণ মানুষের মস্তিষ্ক যত বেশি কাজ করবে তার তত বেশি শক্তির প্রয়োজন হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাই লুসির কাঁধে যে বন্দুকের গুলিটি লেগেছিল সেটিকে সে নিজেই হাত দিয়ে বের করে ফেলে, কারণ এখানে লুসির বুদ্ধিমত্তা অতিরিক্ত সক্রিয় হয়ে যাওয়ার ফলে সে এখন কোনো রকমের ব্যথাই অনুভব করতে পারছে না। এরপর সেখান থেকে বেরিয়ে লুসি সোজা একটি হাসপাতালে চলে যায়, কারণ তার পেটের মধ্যে থাকা প্যাকেটটাকে বের করার প্রয়োজন ছিল এবং তার সাথে সাথে তার এটাও জানার প্রয়োজন ছিল যে এগুলো কি ঘটছে। লুসির মস্তিষ্ক 20% সক্রিয় হয়ে যাওয়ার ফলে সে এখন বিশ্বের সমস্ত ভাষাই শিখে গেছে। এরপর লুসি একটি অপারেশন থিয়েটারে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে ডাক্তাররা একটি লোককে অপারেশন করছে। লুসি ওই ব্যক্তিটির এক্সরে রিপোর্ট দেখে তাকে গুলি করে মেরে ফেলে, আর সেখানে থাকা ডাক্তাররা ভয় পেয়ে গেলে লুসি তাদেরকে জানায় ওই ব্যক্তির মাথার টিউমারটি অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে তাকে বাঁচানো অসম্ভব। এরপর লুসি নিজেই ওই অপারেশন টেবিলে শুয়ে ডাক্তারদেরকে বলে, আমার পেটের ভেতরে একটি প্যাকেট আছে, ওটাকে বের করো। তখন ডাক্তাররা অপারেশন করে লুসির পেট থেকে প্যাকেটটিকে বের করে এবং জানায় প্যাকেটটির অর্ধেক দ্রব্যই তোমার শরীরের সঙ্গে মিলে গেছে। এটা শুনবার পর লুসি ডাক্তারদেরকে জিজ্ঞাসা করে, আমার সম্পূর্ণরূপে সেরে উঠতে কত সময় লাগবে। তখন ডাক্তার জিজ্ঞাসা করে এই প্যাকেটের মধ্যে কি ছিল। তার উত্তরে লুসি তাদেরকে জানায় যে CPH4 নামের একটি মাদক দ্রব্য ছিল, আর এই কথাটি শুনে ডাক্তার অবাক হয়ে যায় এবং সে লুসিকে জানায়
কথায় যে আমি শুনেছি কিছু লোক CPH4 এর কৃত্রিম সংস্করণ প্রস্তুত করার চেষ্টা করছে, কিন্তু আমি এটা জানতাম না যে তারা CPH4 প্রস্তুত করে ফেলেছে। আর এ কথা শুনে লুসি ডাক্তারদেরকে জিজ্ঞাসা করে আসলে এই CPH4টি কি। তার উত্তরে ডাক্তার লুসিকে জানায় যখন কোনো মহিলা গর্ভবতী হয় তখন তার শরীরে খুবই সামান্য পরিমাণে CPH4 সৃষ্টি হয়, আর এটি ওই গর্ভবতী মহিলার বাচ্চার মস্তিষ্ক ও হাড় সৃষ্টিতে সাহায্য করে এবং এটি বাচ্চাটির শরীর গঠনেও সহায়তা করে। কিন্তু তোমার শরীর তো এই CPH4 এর অর্ধেক প্যাকেটই শোষণ করে ফেলেছে, তাই আমি কল্পনাও করতে পারবো না যে তোমার সঙ্গে ভবিষ্যতে কি কি ঘটতে চলেছে। এবং ডাক্তার তাকে এটাও বলে, আমি এটা বুঝতে পারছি না যে তোমার শরীরে এত পরিমাণ CPH4 শোষণ করবার ফলেও কি করে তুমি এখনো বেঁচে আছো। আর এখন আমরা দেখতে পাই লুসির মস্তিষ্ক আগের থেকে আরো বেশি কাজ করা শুরু করে দিয়েছে। এরপর লুসি তার মাকে একটি ফোন করে এবং তার মাকে এমন কথা বলে যা তার মা নিজেও এতদিনে ভুলে গিয়েছে। লুসি বলে, মা আমার মনে পড়ছে যে আমি কিভাবে জন্মেছিলাম, আর আমার এটাও মনে পড়ছে আমি যখন তোমার পেটে ছিলাম তখন আমি তোমাকে লাথিও মেরেছিলাম, আর আমি এখন এইসব জিনিস অনুভবও করতে পারছি। আমি মহাকর্ষ বলকেও অনুভব করতে পারছি আর আমার শরীর থেকে বেরোনো উষ্ণতাকেও অনুভব করতে পারছি, আর পারছি আমি পৃথিবীর ঘূর্ণনকেও অনুভব করতে, আর আমার ধমনীতে বয়ে চলা রক্তকেও অনুভব করতে পারছি আমি। এইসব আমার সঙ্গে কি হচ্ছে মা? এরপর তার মেয়ের এই সব কথা শুনে লুসির মা খুবই অবাক হয়ে যান, কারণ তিনিও বুঝতে পারছিলেন না যে তার মেয়ে লুসির সঙ্গে কি ঘটছে। আর এখন তো মাত্র লুসি তার 20-30% মস্তিষ্ক ব্যবহার করছে। এটা থেকেই আপনারা অনুমান করতে পারেন যদি লুসি তার মস্তিষ্কের 100% ব্যবহার করতে সক্ষম হয় তখন সে কি কি করতে পারবে। এরপর লুসি যখন হাসপাতাল থেকে বেরিয়ে আসে তখন সে পরিবেশে থাকা গাছগুলির নিউরোসেলসকেও দেখতে পাচ্ছিল এবং দেখতে পাচ্ছিল গাছগুলো কিভাবে মাটি থেকে জল ও খনিজ পদার্থ সংগ্রহ করছে। লুসি এইসব দেখতে পাচ্ছিল কারণ তার চোখ এখন মাইক্রোস্কোপের মতো কাজ করছিল। এবং সেখান থেকে লুসি সেই হোটেলে এসে পৌঁছায় যেখান থেকে এই গল্পের শুরু হয়েছিল। এখানে পৌঁছে লুসি ওই জাং এর সমস্ত লোককে মেরে ফেলে আর সোজা পৌঁছে যায় তাদের বস মিস্টার জাং এর কাছে। আর সেখানে পৌঁছেই লুসি তার 2 হাতেই ছুরি ঢুকিয়ে দেয় আর মিস্টার জাং কে জিজ্ঞাসা করে বাকি CPH4 এর প্যাকেট গুলি কোথায় পাঠিয়েছো। কিন্তু মিস্টার জাং এর সাথে হওয়া প্রচন্ড ব্যথার কারণে সে লুসিকে কিছুই বলতে পারে না, তাই লুসি তার নিজের শক্তি ব্যবহার করে মিস্টার জাং এর কপালে হাত ছোঁয়াতেই লুসি তার স্মৃতি দেখতে পারে, কারণ তার মধ্যে এতটাই শক্তি এসে গিয়েছিল যে সে জানতে পেরে যায় প্যাকেট গুলি কে কোথায় পাঠিয়েছে। আর তার থেকেই লুসি জানতে পারে একটি প্যাকেট বার্লিন, একটি প্যাকেট প্যারিস এবং অপরটি রোমে পাঠানো হয়েছে। আর এইসব তথ্য পাওয়ার পরে লুসি মিস্টার জাং কে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। আর এই ঘটনার ফলে মিস্টার জাং খুবই অবাক হয়ে রেগে যায়। সেখান থেকে বেরিয়ে লুসি তার বান্ধবীর বাড়িতে পৌঁছায় আর তার বান্ধবীকে ছুতেই লুসি জানতে পারে তার বান্ধবীর শরীরে কি কি রোগ আছে। এবং তারপরে তার বান্ধবীর কম্পিউটারে প্রফেসর স্যামুয়েলের সমস্ত গবেষণার নোটগুলি পড়তে শুরু করে দেয়। প্রফেসর স্যামুয়েলের নোটগুলি পড়বার পর লুসি প্রফেসর স্যামুয়েলকে ফোন করে এবং বলে, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই আর আমি আপনার সমস্ত গবেষণার নোটগুলি পড়ে ফেলেছি। তখন প্রফেসর মনে করেন যে কেউ তার সঙ্গে হয়তো মজা করছে, তাই তিনি হাসতে থাকেন, কারণ তিনি নিজেই জানেন না যে তিনি কত হাজার পেজের নোট লিখেছেন। আর এই কথা শুনে লুসি প্রফেসরকে জানায়, আপনি মোট 6000টি পেজ লিখেছেন। একথা শুনে প্রফেসর অবাক হয়ে যান আর তখনই হঠাৎ প্রফেসর তার সামনে থাকা বন্ধ টিভির মধ্যে লুসিকে দেখতে পায় আর এটা লুসি নিজের শক্তির মাধ্যমে করতে সক্ষম হয়। এরপর লুসি প্রফেসরকে জানায় যে সে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারছে। এই কথাটি জানবার পর প্রফেসর সম্পূর্ণরূপে বিস্মিত হয়ে যায় আর তিনি এটা বিশ্বাস করতে পারছিল না যে এটা কি করে সম্ভব। এরপর লুসি প্রফেসরকে এটাও বলে যে সে এখানে বসেই পৃথিবীর সমস্ত ফোনকে কন্ট্রোল করতে পারে। এরপর লুসি সেখানে বসেই প্রফেসরের মোবাইল ফোন এবং ঘড়ি সবকিছুকে কন্ট্রোল করে দেখায়। এরপর লুসি প্রফেসরকে জানায় যে তার মধ্যে একটি মাদক দ্রব্য প্রবেশ করানো হয়েছে যার ফলে তার মস্তিষ্ক এখন 30% কাজ করছে। আর লুসি প্রফেসরকে এটাও জানায় যে আমি বুঝতে পারছি না আমার সঙ্গে এসব কি হচ্ছে, তাই আমি ব্যথা অনুভব করতে পারছি না, না আমার কোনো ইচ্ছেও আছে, আর আমার মস্তিষ্কের মধ্যে যে তথ্য
পদার্থ রয়েছে সেগুলি যেমন কোয়ান্টাম ফিজিক্স বা সেল নিউক্লিয়াসই হোক না কেন সেগুলি আমার মস্তিষ্কের মধ্যে বিস্ফোরণ ঘটাচ্ছে আর আমি জানি না আমি এত জ্ঞান নিয়ে কি করব লুসির এই সমস্ত কথা শুনবার পর প্রফেসর তাকে জানায় তোমার এই সমস্ত জ্ঞান লোকেদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত যার ফলে মানুষ আরো উন্নত ভবিষ্যতের সৃষ্টি করতে পারবে তখন লুসি প্রফেসরকে বলে আমি আপনার সঙ্গে 12 ঘন্টা পরে দেখা করব আর এই কথা বলবার পরে লুসি ফোনটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এরপর লুসি অন্য দেশে যাওয়ার সময় লুসি এয়ারপোর্টের পুলিশকে ফোন করে ওই 3 জন ব্যক্তির সন্ধান দেয় যারা ওই প্যাকেটগুলোকে নিয়ে ভিন্ন ভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছিল যে পুলিশটি লুসির ফোন তুলেছিল তার নাম পেরি ডেল রিও তিনি লুসির কথা বিশ্বাস করে না তাই লুসি তার কম্পিউটারে ওই 3 জন ব্যক্তির ছবি পাঠালে পুলিশটি বিশ্বাস করতে বাধ্য হয় তখন পুলিশের পুরো দল একসাথে কাজ করে সেই 3 জন ব্যক্তিকে একে একে ধরতে সক্ষম হয় এবং পুলিশদেরকে সমস্ত তথ্য দেওয়ার পর লুসি অন্য দেশে পাড়ি দেওয়ার জন্য প্লেনে ওঠার জন্য অগ্রসর হয় আর এখানে আমরা একটি মজার জিনিস দেখতে পাই লুসি হাঁটতে হাঁটতেই তার চুলের রং পাল্টে নেয় এবং প্লেনে উঠে বসার পরেই লুসি যখন শ্যাম্পেন পান করে তখন তার মনে হয় তার শরীরে বাতাসের বলিন হয়ে যাচ্ছে তাই লুসি সেখান থেকে উঠে দৌড়ে বাথরুমে ঢুকে যায় এবং তখনও তার শরীর বাতাসে মিলিয়ে যেতে থাকে তাই নিরুপায় হয়েই তার ব্যাগে থাকা CPH4 এর প্যাকেট বের করে সে কিছুটা খেয়ে ফেলে আর তখনই সেখানে লুসি অজ্ঞান হয়ে যায় এরপর লুসি যখন জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায় কিন্তু এখন তার মস্তিষ্ক 50% কাজ করছিল আর সেই হসপিটালের মধ্যেই সেই ডেল রিও নামের পুলিশ অফিসারটি লুসির জন্য অপেক্ষা করছিল কারণ তাদের মনে হয়েছিল লুসি একজন অপরাধী এবং লুসি যখন হসপিটাল থেকে বেরিয়ে আসতে থাকে তখন তাকে দেখে সেখানে থাকা সমস্ত পুলিশ কর্মীরা তার দিকে বন্দুক বাগিয়ে ধরে কিন্তু লুসি তাদেরকে না ছুঁয়েই সবাইকে অজ্ঞান করে দেয় শুধু সেই অফিসারকে ছাড়া যার সঙ্গে সে ফোনে কথা বলেছিল আর এই সমস্ত দেখবার পরে ওই পুলিশ অফিসারটি হতবাক হয়ে যায় লুসি তখন ওই বাকি CPH4 এর প্যাকেট গুলো যেখানে রয়েছে সেখানে ওই পুলিশ অফিসারটিকে তাকে নিয়ে যেতে বলে এরপর আমরা জানতে পারি বাকি পুলিশ কর্মীরা মাদকদ্রব্য বহনকারী ওই 3 জনকে হাসপাতালে নিয়ে গেছে যাতে তাদের পেট থেকে সেই প্যাকেটগুলোকে বের করা যায় আর তখনই সেখানে মিস্টার জাং এর দলের লোকেরা এসে পৌঁছায় যাতে তারা প্যাকেটগুলোকে নিয়ে আবার বিদেশে বিক্রি করতে পারে কারণ CPH4 প্রচুর মূল্যবান একটি মাদক এরপরে লুসিও এই ব্যাপারে সবকিছু জানতে পেরে যায় কারণ সে মিস্টার জাং এর লোকেদের মধ্যে হওয়া ফোন কলের তরঙ্গ বাতাস থেকে বেঁচে শুনে ফেলে এটা সত্যি একটি অবাক করার দৃশ্য এরপর লুসি পুলিশের গাড়িটি চালিয়ে হাসপাতালের দিকে যেতে থাকে আর তার গাড়ি চালানো দেখে পুলিশ তাকে জিজ্ঞাসা করে তুমি কি সবসময় এমন ভাবেই গাড়ি চালাও তার উত্তরে লুসি তাকে জানায় না আমি প্রথমবার গাড়ি চালাচ্ছি তারপর যখন লুসি হাসপাতালে পৌঁছায় তখন আমরা তার আসল শক্তিকে দেখতে পাই কারণ এখন তার মস্তিষ্ক 60% সক্রিয় হয়ে গেছে লুসি হাসপাতালে আসা জাঙ্গের লোকেদের না ছুঁয়েই বাতাসে উড়িয়ে দেয় আর তাদের বন্দুকের গুলিও লুসির ওপর কোনো প্রভাব ফেলতে পারে না কারণ লুসি সামনে থাকা লোকেদের মন নিয়ন্ত্রিত করতে পারছিল আর সেখান থেকে সবাইকে মেরে লুসি ওই 3টি প্যাকেট নিয়ে সোজা প্রফেসর স্যামুয়েলের কাছে চলে যায় আর সেখানে প্রফেসর ও তার দলের সদস্যরা লুসির আসার জন্য অপেক্ষা করছিল সেই টিমে আলাদা আলাদা বিষয়ের কর্মক্ষেত্রের প্রভাবশালীরা উপস্থিত ছিলেন কিন্তু সেখানে থাকা একজন ডক্টর লুসির কথায় বিশ্বাস করে না আর তাকে বলে যদি তুমি সবই জানো তবে আমাকে প্রমাণ করো তাই লুসি ওই ডাক্তারের কাঁধে হাত রেখেই তার মেয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে সবকিছু বলে দেয় যেটা ওই ডাক্তার ছাড়া আর কারুরই জানার কথা নয় আর এটা শুনে সেখানে থাকা সবাই হতবাক হয়ে যায় এরপর লুসি সেখানে থাকা সমস্ত ব্যক্তিদের সামনে ম্যাথামেটিক্স এবং বিজ্ঞানের অনেক তথ্য তুলে ধরে যেগুলো মানুষ এখনো পর্যন্ত জানতো না লুসি তাদেরকে এটাও বলে এতদিন আপনারা যে ম্যাথামেটিক্স এর শিখেছেন সেই সবকিছুই ভুল আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি কোনো কিছুর ব্যাপারে জানতে চান তাহলে সেই কাজটি শুধু সময়ই করতে পারে আমরা সবসময় শিখেছি যে 1+1=2 হয় কিন্তু এটা ভুল আসলে নাম্বার বলে কিছুই নেই না অক্ষর বলে কিছু আছে আর এই সমস্ত কিছুই আমরা আমাদের মস্তিষ্কের মধ্যে বানিয়েছি তখন প্রফেসর লুসিকে জিজ্ঞাসা করে মানুষ ম্যাথামেটিকের ইউনিট নয় আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড ম্যাথামেটিক্স এর উপর ভিত্তি করে চলে না তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কে চালায় তখন লুসি তাদেরকে বলে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ধরুন একটি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে আর আমরা যদি তার গতি বাড়িয়ে যাই তাহলে এমন একটা সময় আসবে যখন গতির কারণে তার আর অস্তিত্ব থাকবে না
তাই এই পৃথিবীতে সময়ই সবকিছু। এরপর লুসি সেখানে বসেই আলাদা আলাদা মিউটেশনে নিজেকে রূপান্তরিত করে দেখাচ্ছিল, কারণ লুসি এখন তার কোষের উপরেও নিয়ন্ত্রণ করতে পেরেছে। এতক্ষণ পর্যন্ত ঘটে যাওয়া সবকিছু দেখে সেখানে থাকা লোকেরা খুবই অবাক হয়ে গেছিল। তখন লুসি তাদেরকে এটাও জানায় যে আমি আরো জ্ঞান অর্জন করতে চাই, তাই আমার ওই তিনটি প্যাকেটের CPH4 কে সেবন করার প্রয়োজন। আর তখনই অপরদিকে মিস্টার জাং ওই CPH4 মাদকটিকে কোথায় রাখা আছে তার সন্ধান পেয়ে যায়, তাই তিনি তার দলবল নিয়ে সেই রিসার্চ সেন্টারে হামলা করে যেখানে লুসি ছিল। আর এই সমস্ত দেখে পুলিশ অফিসারটি সেই কক্ষে এসে বলে, আমাদের উপর হামলা হয়েছে আর আমাদের কাছে বেশি সময় নেই, তাই আমাকে যা করতে হবে তা জলদি করতে হবে। আর তখনই লুসি তাদেরকে বলে সময় চলে এসেছে আমার যাওয়ার। আর তখনই আমরা দেখতে পাই লুসি তার শরীরের মধ্যে ওই তিনটি প্যাকেটের CPH4 নিতে থাকে। আর তখন লুসি প্রফেসরকে এটাও জানায় যে তার অর্জিত জ্ঞান সবকিছু একটি পেনড্রাইভের মধ্যে করে সে প্রফেসরকে দিয়ে যাবে, যার ফলে সে পরবর্তী প্রজন্মকে বলতে পারবে যে মানুষকে ভবিষ্যতে কি করতে হবে। সম্পূর্ণ CPH4 মাদকটি তার শরীরের মধ্যে প্রবেশ করলে সেটি তার কাজ শুরু করে দেয়। তখন তার শরীর থেকে একটি কালো তরল বের হয়ে সেখানে থাকা ধাতু ও শক্তির সন্ধান করতে থাকে, যার ফলে সে সমস্ত তথ্যকে একটি জায়গায় কেন্দ্রীভূত করতে পারে। আর এমন একটা সময় আসে যখন সে তার মস্তিষ্কের সম্পূর্ণ 100% ব্যবহার করে ফেলে, আর এমনটা হতেই তার মধ্যে টাইম ট্রাভেলের মতো শক্তিও পেয়ে যায়। তাই সে সময়ে হাজার হাজার বছর আগে গিয়ে একটি আদিবাসী দলের সঙ্গে দেখা করে এবং সময়ের আরো পেছনে গেলে সে ডাইনোসরকেও দেখতে পায়। এরপর সে এমন একটি সময়ে ফিরে আসে যেখানে পৃথিবীর সর্বপ্রথম মানুষের সঙ্গে সে সাক্ষাৎ করে, যে কিনা একটি এপ ছিল। কিন্তু তার যাত্রা এখানেই শেষ হয় না। পৃথিবীতে জীবনের উৎস কোথা থেকে শুরু হয়েছিল এটা জানার জন্য সে আরো পেছনে যায়। তখন সে জানতে পারে যে মহাকাশ থেকে কিছু এককোষী পৃথিবীতে এসে পৃথিবীতে জীবনের সূচনা করেছে। আর এখন লুসি এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে একসঙ্গে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে সে দেখতে পাচ্ছিল। আর এই সমস্ত ঘটনা যখন ঘটছিল ঠিক তার মধ্যেই মিস্টার জাং বাইরে সবাইকে মেরে লুসির পেছনে এসে দাঁড়িয়ে আস্তে আস্তে তার দিকে বন্দুক তুলতে থাকে। আর যখনই তিনি গুলি চালায় লুসি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এখন সে এমন একটি শক্তি পেয়েছে যার সাহায্যে সে অদৃশ্য হতে পারে। আর তখনই সেখানে সেই পুলিশ অফিসারটি এসে মিস্টার জাংকে গুলি করে মেরে ফেলে। আর এই সমস্ত কিছু শেষ হওয়ার পরে লুসি তার কথা মতো একটি পেনড্রাইভ বানিয়ে প্রফেসর স্যামুয়েলকে দিয়ে যায়, আর তার মধ্যে ছিল লুসির পাওয়া সমস্ত তথ্য ও জ্ঞান। আর সেই পেনড্রাইভটি প্রফেসর ধরা মাত্রই লুসির অস্তিত্ব সেখান থেকে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তখন সেই পুলিশ অফিসারটি কিছু বুঝতে পারে না যে সেখানে কি হচ্ছে, তাই তিনি জিজ্ঞাসা করেন লুসি কোথায় গেছে। তখন ওই পুলিশ অফিসারটির ফোনে একটি মেসেজ আসে, আর সেই মেসেজটি আর কেউ নয়, লুসি করেছিল। আর সেটাতে লেখা ছিল আই অ্যাম এভরিওয়্যার, মানে আমি সব জায়গায় আছি। আর তখনই আমরা সেই আওয়াজটি আবার শুনতে পাই যেখানে একটি মহিলা বলছে যে আমরা জীবন কয়েক লক্ষ কোটি বছর আগে পেয়েছি, কিন্তু আমরা তার কি করেছি। আর এখানেই এই মুভিটি শেষ হয়। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করো পহলে, হ্যাঁ জলদি করো, মুঝে পতা হে কি আপ লোগ নাহি করতে হো, ভিডিও দেখতে হো লেকিন সাবস্ক্রাইব নাহি করতে। আরে দেবা, ইয়ে গড়বড় হে বাবা। হর বার এসে বেশরমো কি তরহ কহনা পড়তা, কর দিয়া করো ইয়ার।